ক্রিকেটার মাশরাফি, এমপি মাশরাফি, নড়াইলের ছেলে মাশরাফি, বন্ধুদের মাশরাফি, কোন পরিচয়টা আপনার সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশনের জায়গা? পরিচয়টা সংসদ সদস্য হয়ে যাওয়ার পরে মানুষ আর স্বাভাবিকভাবে কেউ দেখতে চায় না, হ্যাঁ একটু জিনিসগুলোকে অস্বাভাবিক দেখে, যেটা আমার কাছে সব থেকে সমস্যার কারণ হয়ে গেছে। আমার স্বাভাবিক চলাফেরা যেগুলো আগে ছিল সেগুলো আমার যখন বাধাগ্রস্ত হই তখন হচ্ছে আমার লাইফ কঠিন হয়ে যায়, কারণ আমি যেরকম চলে এসেছি এখনও ওইরকমই চলছি, কখনো কখনো একটু চেঞ্জ হতে হয় কারণ সেটা মানুষের চাপেই। আপনাকে দেখেছি আমরা যে জনতার মুখোমুখি সেবক, এখানে আপনাকে দেখেছি জনতার কাছাকাছি যেতে, যেটা আসলে বাংলাদেশে এটা খুবই আনইউজুয়াল এই ধরনের একটা স্টেপ। 2018 সালে নির্বাচনের মাধ্যমেই কিন্তু আপনি এমপি হয়ে আসেন আমাদের মাঝে, এই কয় বছরে জনতাকে কতটুকু বুঝেছেন বা জনগণ আপনাকে কতটুকু বুঝেছে বলে মনে করেন? এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমার এই প্রোগ্রামটা যেটা জনতার মুখোমুখি জনতার সেবক, এর প্রোগ্রামটার উদ্দেশ্য একটাই ছিল যে আমি জবাবদিহিতা করতে চাই, আমার কোথাও ভুল আছে কিনা, আমার পরিবার থাকে এখানে, রাজনীতি করতে গেলে পরিবারকে অনেকে মাখিয়ে ফেলে, তাদের মিস্টেকস আছে কিনা, আমার অফিসের কোনো মিস্টেকস আছে কিনা, তাদের কী কমপ্লেন, এবং আমি উন্মুক্ত করতে চেয়েছি এই কারণে যে আপনারা স্বাচ্ছন্দ্যে বলুন, আপনারা দ্বিধাদ্বন্দ্ব রেখে ভয় ভীতি রেখে আপনারা বলুন। অনেকে হয়তো বা বলেছে, অনেকে তো বলেনি, অনেকে মঞ্চে মানে ওইখানে না বলে সাইডে এসে বলেছে, এরকমও হয়েছে। না আমি তো কোনো দিন রাজনীতির মঞ্চে ছিলাম না, আমার জন্য চ্যালেঞ্জটা ভিন্ন। এরপরে একটা কাজ করতে গেলে যে নীতিমালা আছে, যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আমার জানা কখনোই ছিল না, কারণ আমি তো আসলে ক্রিকেট ছাড়া আর কোনো কিছু করিনি। তো এই কারণে আসলে এই প্রোগ্রামটা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। এই চারটা বছর আমি বা একটু বেশি সময় আমি এতটুকু জানি আমি ওনাদের জন্যই কাজ করার চেষ্টা করেছি। কোনটা কঠিন বা চ্যালেঞ্জ কোনটা বেশি, যে সচিন টেন্ডুলকার এগেইনস্টে বল করে নাকি রাজনৈতিক মার্কেট পোছা? ক্রিকেট অনেক কঠিন কারণ এটা আনসার্টেন একটা জিনিস, আপনি বছরের পর বছর প্র্যাকটিস করছেন, একটা বল এমন হয়ে গেল আপনি আউট, নেক্সট ডেতে আবারও আপনি আউট, তৃতীয় ম্যাচে আপনি আবার আউট, তিনটা চারটা পাঁচটা ম্যাচে যদি আপনাকে লাক ফেভার না করে তাহলে আপনি উইলবি মানে আপনি টিম থেকে আউট হয়ে যাবেন। বোলিংয়ে সেম জিনিস, আপনার যদি লাক ফেভার না করে, আপনি সারাদিন প্র্যাকটিস করেন কিন্তু আপনার লাক ফেভার না করে আপনি টিমে থাকতে পারবেন না। সো এটা একেবারে মানে এমন একটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন, এবং এই জিনিসটা আবার কঠিন অধিক ততটা, কারণ আপনাকে ইয়ে করতে হবে। রাজনীতির চ্যালেঞ্জটা ভিন্ন, রাজনীতি এক এক জায়গা থেকে এর থেকে আরও বেশি কঠিন, জনগণের সেবাই রাজনীতি, এটা হচ্ছে রাজনীতির মূল মন্ত্র যতটুকু আমি বুঝি। কিন্তু রাজনীতি এখন দুই পার্ট হয়ে গেছে আমার কাছে তাই মনে হয়, আমি করতে এসে বুঝেছি, একটা হচ্ছে নিজের রাজনীতিও বাঁচাও আবার মানুষকেও সহযোগিতা করো। এখন নিজের রাজনীতি যখন বাঁচাইতে যাবেন তখন আপনি মানুষের জন্য কখন কাজ করবেন, তাই না? তো এই যে দুইটা চ্যালেঞ্জ আছে, এই দুইটা চ্যালেঞ্জ কিন্তু ভিন্ন চ্যালেঞ্জ। তো একটা সময় ছিল যে রাজনীতি আমি মানুষের জন্য করছি, আমি মানুষের জন্য কাজ করব, ওই ক্লিয়ার মাইন্ডে আপনাকে থাকতে দিবে কি না, কারণ আপনার প্রতিপক্ষরা আপনাকে সবসময় চাইবে যে আপনাকে অ্যাট্যাক করতে, ঘায়েল করতে বিভিন্নভাবে। তো আপনাকে ওই দিকটাও খেয়াল রাখতে হচ্ছে যে আমি রাজনৈতিকভাবে আমাকে রাজনৈতিক কায়দায় মোকাবেলা করতে হচ্ছে, তাদের সাথে আমাকে টিকে থাকতে হবে রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে। আমি সারা জীবনই রাজনীতিবিদদের রেসপেক্ট করতাম, সারা জীবনই, কারণ আমি সবসময় বিশ্বাস করতাম যে রাজনীতি না থাকলে একটা দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। যেটা করা দরকার কিছু ইয়াং জেনারেশন সঠিক সুস্থ রাজনীতি করুক, সেটা প্রয়োজন। নতুন অবস্থায় আসলে রাজনীতির যে মারপ্যাচ আছে, আমাদের দেশের রাজনীতির যে মারপ্যাচ, আমি যদি সেটাই বলি, সেটুকু সেটা আপনি কতটুকু বুঝতে পেরেছেন? না বুঝতে পেরেছি কয়েকবারই, আজকে ধরেন কয়েকটা অ্যাটাকের সম্মুখীন আমি হয়েছি। যেমন আমি যদি বলি দিঘলিয়ায় সাম্প্রদায়িক যে অ্যাটাকটা হলো, ওইটা আজকে দেখেন কদিন আগেই আপনারা দেখেছেন বোধহয় কালিদাস ট্যাঙ্ক পুকুর নিয়ে যেটা হলো, এরপরে আপনারা দেখেছেন কবরস্থান ভাঙা নিয়ে একটা জিনিস হয়েছে, এরপরে আপনারা দেখেছেন হুট করে একটা নিউজ যে আমি ক্রিকেট খেলে 540 কোটি টাকা ইনকাম করেছি, এগুলো আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এগুলো হচ্ছে ধরেন আরও বড়ো পর্যায়ে রাজনীতির হয়তো বা একটা আলামত হতে পারে, আমি জানি না, আমি এতভাবে মিলাইনি। অভ্যন্তরীণ কিছু থাকতে পারে, এখন কারা করছে কী করছে এগুলো আমি জানি না।
তবে আমার একটা মনে শক্তি আছে যে আমি এমন কোনো কিছু করিনি বা করি না যে আমার দ্বারা একটা মানুষের ক্ষতি হবে, আমি সেই কাজ করি না। তো আমি আমাকে খুব ভালো চিনি, আরেকজনকে কিন্তু আমি চিনি না। সো আমি যখন আমাকে চিনি আমার উপর আমার কনফিডেন্স থাকা উচিত। ভালোবেসে যখন আমি একটা এলাকায় যাই, আমি অনেক সময় মানে আমাকে এক কাপ চা খাওয়াই খাই, কিন্তু ওটা ভালোবাসার খাতিরে, কিন্তু এর বাইরে আমার সাথে কারো অন্য কোনো সম্পর্ক নাই। এবং আমি এইখানে রাজনীতিটা গ্রুপিং পর্যায়েও করি না, যেমন একটা গ্রুপ আছে নিজেদের দলের ভিতরেও হতে পারে, দলটা তো অনেক বড় হতে পারে বা অন্যান্য, আমি ওরকম আমি সবাইকে সমান চোখে দেখেই আমি রাজনীতিটা করছি। আমার যারা মুরব্বীরা আছে এই দলের, হ্যাঁ, সবাইকে আমি 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 সমান সমান শ্রদ্ধা করি। আমার শুধু আমি চিন্তাই করি যে কীভাবে ভাগ্য বদল করা যায় মানুষের, এটাই চিন্তা করি। অনেকে চিন্তা করতে পারে, অনেকে আমাকে আমার বন্ধুবান্ধবরা বলে ওরাও ওয়ারিড আমাকে নিয়ে চিন্তিত, আমি চিন্তিত না। এই কারণে চিন্তিত না, কারণ এটা আমার রুজিরুটির জায়গা না, এটা আমার পেশাগত জায়গা না, এটা আমি পেশাগত জায়গা থেকে নিইনি। কারণ আমার বয়স এখন 39-40 বছর প্রায় হতে যাবে, আমি এখনও ক্রিকেট খেলছি, ওইটা আমার রুজিরুটির জায়গা। তো রুজিরুটি নিয়ে যখন ভাবি, ক্রিকেট নিয়ে ভাবি, আর এখানে যখন এসে কাজ করি সেটাকে পুরো নেশার মতো করে দেখি যে এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই জন্যই দায়িত্ব দিয়েছে। তো এরপরে যদি আমি কাজ করতে না পারি সেটাও তো আমার নসিবে নাই, কারণ আল্লাহ তাআলা যদি না রাখে কারো কিছু কপালে, সেটা সে চাইলেও কোনো দিন আসবে না। আর আল্লাহ যদি কোনো কিছু চায় যে আপনাকে দিবে, সেটা কেউ চাইলেও ঠেকাইতে পারবে না। আপনি বলেছিলেন যে রাজনীতি করবে রাজনীতিবিদরা, আমি করব উন্নয়ন। সেই ধারায় যদি জানতে চাই যে আসলে কতটুকু মনে করছেন যে কিছুটা হলেও কি করতে পেরেছেন কিনা। ভিতরে তো অনেক গল্প আছে, গল্পের ভেতরে তো কিছু গল্প থেকে যায়। উন্নয়নের কথা যেটা বললেন, আমার কাছে মনে হয় নড়াইল জেলা একটি ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় আমরা ছিলাম, সেই জায়গা থেকে একটা চ্যালেঞ্জিং জায়গা ছিল। আমাদের প্রথম হচ্ছে আমরা অত্যন্ত লাকি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা আমাদের এমপি ছিলেন, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আপনি যেগুলো ব্রিজ দেখছেন এগুলো মাননীয় প্রধানমন্ত্রী করে দেওয়া ছিল। নড়াইলের পরে ওই পাশে একটা এস এম সুলতানের বাসার পাশে চিত্রা সেতু, যেটা এরপরে আজকে মধুমতি সেতু দেখেন, এগুলো কিন্তু সব মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। একেবারে অন্য সবগুলোই মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প। 4 বছরে 2 বছর করোনা গিয়েছে, 1 বছর তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে ধরনের একটা অর্থনৈতিক জটিলতা চলছে, এর ভেতর দিয়েও কিন্তু আমাদের এখানে অনেক বড় বড় যেমন কয়দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নড়াইলবাসীকে 250 কোটি টাকা দিয়েছেন, একনেকে পাশ করেছেন পল্লী রাস্তা, যেটা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ পার্ট। আমাদের রাস্তা কর্দমাত্ম, ইটে সলিমও নাই অনেক। আমাদের এমন এই পৌরসভার ভেতরও বাংলাদেশে মনে হয় একটাই পৌরসভা, হ্যাঁ, যে এ ক্যাটাগরির পৌরসভা যেখানে এখনও মাটির রাস্তা আছে, এটা কিন্তু এই নড়াইল, এই অবস্থায় ছিল। তো এইগুলো এখন চেঞ্জ হচ্ছে। তো 40-45 বছরের যে সমস্যাগুলো আসলে আমরা ক্যারি করছি, সেটা আসলে 4-5 বছরে সমাধান হবে না। ইন বিটুইন আমরা যে সব জায়গায় গেছে, আইটি পার্ক কদিন পরে উদ্বোধন হবে, 4 লেনের কাজ চলছে, আজকে আপনি 250 বেড হসপিটাল হয়ে যাচ্ছে, লোহাগড়া আপনার 31 বেডের হসপিটালটাকে 50 বেড করা হয়েছে, 4তলা বিল্ডিং হচ্ছে, 200 কোটি টাকার রাস্তা এবং স্কুল হয়েছে। এবং এই ধারাবাহিকতা যদি থাকে, আমাদের নড়াইলবাসী যদি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখে, তো এই সমস্ত আর যতটুকু বাদ আছে বা যে জিনিসগুলো অনুমোদন হয়েছে সেইগুলো, ইকোনমিক জোনের কথা বললাম না, যেটা কাজ চলছে আপনার মধুমতি সেতুর পাশে ইকোনমিক জোনের জন্য, এটা দক্ষিণবঙ্গের প্রথম হওয়ার কথা। আর কিছুটা সময় গেলে এগুলো বা যখন বাস্তবায়নে হয়ে যাবে, যখন মানে দৃশ্যমান হয়ে যাবে, তখন কিন্তু নড়াইল আবার অন্যরকম হয়ে যাবে। তো এখন আমরা খুব দ্রুত প্রোগ্রেস করছি, হ্যাঁ, আমরা শুধু একটাই প্রার্থনা করছি সব কিছু ঠিক থাকুক, সব কিছু স্বাভাবিক থাকুক, তাহলে ইনশাল্লাহ আমরা আরও দ্রুত ইম্প্রুভ করতে পারবো। এই যে আপনি বললেন যে এখানকার এমপি ছিলেন শেখ হাসিনা, কিন্তু তিনি আবার চেয়েছেন আপনি এখানকার এমপি হন। আচ্ছা, এখন যদি এটা বলি ভাইয়া যে এমপির এমপি এমপির জন্য আসলে কীভাবে নিবেদিত? প্রথম সত্য হচ্ছে, একজন সংসদ সদস্য হিসেবে আমি সবসময় মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি আমার কাছ থেকে আমার কাজটা বুঝে নেন, আমাকে আমি প্লেয়ার হিসাবে আমাকে পছন্দ করা, আমাকে আদর করা, সেটা এক জায়গায়। কিন্তু আমাকে যখন সংসদ সদস্য উনি বানিয়েছেন, নমিনেটেড করেছেন, তখন কিন্তু আমার কাছ থেকে ওনারও কিছু আশা আছে যে তুমি তোমার কাজটা ঠিক মতো করবা। এই জিনিসটা আমি সবসময় মাথায় রাখি যে উনি আমি যেন আমার কাজ আমার এলাকায় ঠিক মতো করি, এই জায়গায় কিন্তু বিন্দুমাত্র ছাড় নাই। আমরা একটা সিনেমা দেখেছিলাম কলকাতার,
সেই সিনেমাতে হচ্ছে মিঠুন চক্রবর্তীকে 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, এবং এই যে আপনার যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, আমরা ওই সিনেমার একটা একটু কিছুটা হলেও আমরা মিল পাই, যেমন জনতার মুখোমুখি যাওয়া, জনতার কাছাকাছি যাওয়া, তাদের সমস্যা শোনার চেষ্টা করা, সেইগুলো সমাধানের চেষ্টা করা। ওই সিনেমায় যে মিঠুন চক্রবর্তীর নাম ছিল ফাটাকৃষ্ট, তাহলে কি আমরা এটা বলতে পারি যে নড়াইলের ফাটাকৃষ্ট মাশরাফি? এগুলো সিনেমায় মানায়, যে কোনো জিনিস আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, প্র্যাকটিক্যালি একটু যদি চিন্তা করেন, একটা জনপদকে চেঞ্জ করার জন্য, জনপদকে শুধু সুযোগ সুবিধা দিলে হবে না, রাজনীতি শুধু এক নাগাড়ে করে গেলেন আর হয়ে গেল সেরকম রাজনীতি করে লাভ নেই। একটা প্রজন্মকে যদি আপনি চেঞ্জ করতে পারেন, একটা প্রজন্ম যখন রাজনীতিতে আসবে যে তারা শুধু মানুষের জন্যই কাজ করবে, তখন আপনি কিন্তু চেঞ্জ দেখতে পারবেন রাতারাতি। তো ওই জায়গাটাই কাজ করতে চাই, জনতার সেবক হিসেবে এই অ্যাক্টিভিটিসগুলো যদি আরও পুরো বাংলাদেশে বিস্তার করানো যায়, বিস্তার ঘটানো যায়, তাহলে কি মনে হয় আপনার যে আরও আমরা ভালো অবস্থানে যেতে পারি? আপনাদের চোখে বাচ্চা যে আমি এই দিক দিয়ে ওদিক দিয়ে দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু ওনারা যারা পুরনো রাজনীতিবিদ বা পুরনো সংসদ সদস্য, ওনারা দেখা গেল 15 বছর আগে এগুলো করে রেখে আসছে, ওনারা এখন বসে বসেই কাজ করতে পারে। তো আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, আমারটা দেখছে ওনাদেরটা অথবা দেখিনি, তো প্রত্যেকেরই এক একটা পার্সোনাল স্টাইল আছে, ইউনিক একটা জায়গা আছে। তো আমি আমার মতো করে করছি, আমি যে বললাম যে ভালো মন্দ আমি বলতে পারবো না, সেটা আমি জনতা বলতে পারবে।